কোনাবাড়ি ইউনিয়ন থেকে থানা প্রতিষ্ঠার দীর্ঘ 21 বছর পর আসছে 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি। গাজীপুর থেকে অজয় সরকার ঝুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ 21 বছর অবসান ঘটতে যাচ্ছে 15 অক্টোবর। এদিন গাজীপুরে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এর আগে 2003 সালে কোনাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। কোনাবাড়ি থানা প্রতিষ্ঠার পর এই প্রথম আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে রাস্তার অলিগলি থেকে শুরু করে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। দ্রুতগতিতে চলছে সম্মেলনের গেট, প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ। সম্মেলন সুন্দর এবং সার্থক করতে 7টি উপকমিটি গঠন করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি। দীর্ঘদিনের প্রত্যাশার এই সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। স্বাভাবিকভাবেই এখানে দীর্ঘদিন কোনো কমিটি না থাকাতে নেতৃত্বের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এই আমাদের আগামী 15 অক্টোবর যে আমাদের কোনাবাড়ি থানা আওয়ামী সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব তৈরি হবে, দল যোগ্য মনে করে দায়িত্ব দিলে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে সুসংগঠিতভাবে কাজ করার কথা জানান এই প্রার্থী। দল যদি আমাকে যোগ্য মনে করে, আমি যদি সাধারণ সম্পাদক হয়ে যাই, আমি কোনাবাড়ির যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধভাবে আমি কোনাবাড়ির আওয়ামী লীগের জন্য কাজ করে যাব। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানালেন থানা আওয়ামী লীগের এই নেতা। আমাদের যে একটা রাজনৈতিক শিষ্টাচার, যে তৃণমূল পর্যন্ত কর্মীদের খবরাখবর রাখা, সেটা কিন্তু আমাদের একটা পরিকল্পনা আছে। এদিকে সম্মেলনকে সার্থক করতে সকলের সহযোগিতা প্রত্যাশা এই সাধারণ সম্পাদক পদপ্রার্থীর। এত বছর পরে আমাদের এই সম্মেলনটি ঘিরে আমাদের মধ্যে নানানমুখী কর্মসূচি আমাদের আছে, একটি আনন্দ উৎসব পরিবেশে আমাদের এই সম্মেলনটি আমরা করতে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে একজন নেতার যত গুণ থাকা দরকার তা নিজের মধ্যে আছে বলে দাবি করেন এই সভাপতি প্রার্থী। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে একটা নেতার যে গুণাবলী থাকার দরকার, আমি আশা করি সেই গুণাবলীগুলি আমার মধ্যে রয়েছে। কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এদিকে সম্মেলনের আগে সকল প্রস্তুতি দৃশ্যমান হবে বলে জানান সম্মেলন প্রস্তুতি কমিটির এই সদস্য। আমরা যে আমাদের কোনাবাড়ি থানায় 6টি ওয়ার্ড আছে, এই 6টি ওয়ার্ডের সমন্বয়ে আমরা এখানে অত্যন্ত আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই কাজগুলো আমরা করে যাচ্ছি। সম্মেলনে সভাপতি হিসেবে 3 জন ও সাধারণ সম্পাদক হিসেবে 7 জন প্রার্থী রয়েছেন। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করার কথা থাকলেও কেন্দ্রীয় মহানগরের নেতাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করছেন প্রার্থীরা। আব্রাহিম আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।